ইদানিং যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোতে প্রতিদিনই শিশু কিশোর কিংবা বড়দের হারিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ করছে ফেব্রুয়ারি মাসে কঠোর লকডাউনের মধ্যেও দশ জন শিশু হারানোর রিপোর্ট হয়েছে বিভিন্ন পুলিশ স্টেশনে মার্চে হারিয়ে যাওয়ার পাঁচ দিন পর মৃত অবস্থায় সন্ধান মেলে সারা এভার্ট নামের একজন তরুণীর এরপর গত মঙ্গলবার হারিয়ে যাওয়ার দশ দিন পর ইপিং ফরেস্টে মৃত অবস্থায় পাওয়া যায় অক্সফোর্ডের মেধাবী ছাত্র রিচার্ডের মরদেহ গ্রিচার্ডের শোক কাটতে না কাটতে আজ সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে হিলিংডন থেকে ১৩ বছরের দুইজন যমজ বোন হারিয়ে গিয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পপি ও লিলি নামের ১৩ বছরের দুজন কিশোরী মেয়ে গত দিন আগে হিলিংডন থেকে টুইকেনহাম হাম নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হলেও তারা আর বাড়িতে ফেরেননি পপি ও লিলির পরিবার থেকে বলা হচ্ছে হারিয়ে যাওয়া দুজনের উচ্চতাই পাঁচ ফুট দুই ইঞ্চি তারা হিলিংডনে ঘুরতে গিয়েছিল কিন্তু এরপর তারা আর বাড়ি ফেরেননি অন্যদিকে রিচমন পুলি বলছে কেউ যদি এই মেয়ে দুটির সন্ধান পান তাহলে তারা যেন তাদের নিকটস্থ থানায় যোগাযোগ করেন পুলিশ আরো বলছেন তারা সাধ্যমত চেষ্টা করছে হারিয়ে যাওয়া কিশোরীদের খুঁজে বের করতে যুক্তরাজ্যে গত বছর আটষট্টি হাজার জন শিশু হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় রিপোর্ট করা হয় যার মধ্যে ছাপ্পান্ন শতাংশ ছেলে শিশু ও চুয়াল্লিশ শতাংশ নারী শিশু অন্যদিকে বাঙালিদের অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের ডেভেন্ট কমিউনিটি সেন্টার থেকে একটি গাজার ফার্ম উদ্ধার করা হয়েছে যেখানে তিনশোটির বেশি গাঁজা গাছ ছিল বিষয়টি নিয়ে টাওয়ার হ্যামলেট মেয়র জন বিক জানান মূলত কমিউনিটি সেন্টারটি ডেভেন্ট ট্রাস্ট নামের একটি অর্গানাইজেশন চালাচ্ছে এর ভেতরে কিভাবে গাঁজা গাছে চাষ করা হচ্ছে তা অনুসন্ধান করা হবে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এমন একটি জায়গায় এত গাঁজা গাছ কিভাবে উৎপাদন করা হলো তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এই ছিল আমার কাছে আজকের অপরাধ নিয়ে দুইটি গুরুত্বপূর্ণ সংবাদ যুক্তরাজ্যের অপরাধ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের সাথে থাকুন চোখ রাখুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে